হ্যালো মাইডিয়া পেরেন্টস আই হোভ অল অফ ইউ অ ফাই ওকে সো মাইডিয়া পেরেন্টস আমি আজকে আমাদের সেম্রো কাইডসদের মাই প্র্যাকটিস বুকে ফো নাম্বার পেজের অ্যাক্টিভিটি করাবো তার জন্য দেখুন ঠিক এই রকমভাবে আপনাদেরকে ফার্স্টে লাইনটাতে পাঁচটা লোকেজ দি লিখে দিতে হবে হুম আপনারা এই রকমভাবে লিখে দেওয়ার পরেই আমাদের সেম্রো কাইডসরা তাদের অ্যাক্টিভিটি করতে পারবে হুম

এই দেখো এটা কোন বুক মাই প্র্যাকটিস বুক তোমরা এখন চটপট এই মাই প্র্যাকটিস বুক আর তার সঙ্গে পেন্সিল ইরেজার নিয়ে রেডি হয়ে যাও ওকে তোমরা রেডি হয়ে গেছ আচ্ছা এবার তো পেজ ওপেন করতে হবে তাই না এই দেখো কোন নাম্বারটা নাম্বার 4 এইবার তোমরা সবাই মাই প্র্যাকটিস বুকের 4 নাম্বার পেজটা ওপেন করে ফেলো ওপেন করেছো আচ্ছা এই দেখো মাম্মি বাবা পাপা তোমাদেরকে নিশ্চয়ই রকম ভাবে পেস্টটা রেডি করে দিয়েছেন তাই তো হুম এইবার এইখান থেকেই আমরা এখন লোয়ার কেস বি লেখা প্র্যাকটিস করব এই দেখো এখানে এই লোকেস কেস বি নিচে নিচে আমরা পুরো পেজটাতে লোয়ার কেস বি লেখা প্র্যাকটিস করব ওকে আচ্ছা দেখো তো লোয়ার কেস কিভাবে লিখতে হয় স্ট্যান্ডিং লাইন তারপর এইভাবে একটা কস তাই তো দেখো স্ট্যান্ডিং লাইনটা এই ফার্স্ট লাইন থেকে স্টার্ট করে সেকেন্ড থার্ড লাইনে গিয়ে ফিনিশ হচ্ছে তাই তো আর দেখো এই যে এই মিডলে টু ব্ল্যাক লাইনস এর মধ্যে এই রকম ভাবে কফ তাই না চলো এবার সবাই লেখো আমার সঙ্গে সঙ্গে ফার্স্ট স্ট্যান্ডিং লাইন এই রকম ভাবে তাই তো হ্যাঁ তারপর এই ভাবে ব্ল্যাক লাইনস এর মধ্যে ক লোকেস কেস ডি হুম এবার সবাই এরকম ভাবে লোয়ার কেস ডি লেখো আমার সঙ্গে সঙ্গে ইয়েস ভেরি গুড

এই দেখো খুব ফুলি লিখতে হবে হুম লো অকেস দি এই 1 2 3 থ্রি লাইনস এর মধ্যে যেন থাকে হুম থ্রি লাইনস থেকে যদি বেরিয়ে যায় তবে তোমরা ইরেজ করে নেবে নিয়ে আবার লিখবে লো অকেস দি লিখতে লিখতে সবাই বলো লো অকেস দি ভেরি গুড দেখো এখানে আমি অনেকগুলো লো অকেস দি লিখলাম তাই তো তোমরা তো আমার সঙ্গে সঙ্গে লিখলে তাই না হ্যাঁ এইবার তোমরা দেখো ঠিক এই একই রকম ভাবে বাকি লাইনস গুলো লিখে ফেলো লোকাস ডি হুম লিখে পুরো পেজটা কমপ্লিট করে ফেলো হ্যাঁ নাও মাই ডিয়ার প্যারেন্টস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমাদের শেম্রকাইটস দে বাকি পেজের এই অ্যাক্টিভিটি করতে কোনো গাইডেন্সের দরকার হলে আপনারা এই ভিডিওটা রিপ্লে করে দেবেন তাতে আমাদের শেম্রকাইটসরা ভিডিওটা দেখতে দেখতেই পুরো অ্যাক্টিভিটিটা কমপ্লিট করে নিতে পারবে ওকে সো মাই ডিয়ার শেম্রকাইটস তোমরা তো এখন লোকাস বি লেখা প্র্যাকটিস এইবার কি করতে হবে এই পেজের একটা ফটো গুগল ক্লাসরুমে সাবমিট করার জন্য मम्मी पापा কাওকে রিমান্ড করে দিতে হবে তাই তো হুম আর বাড়িতে আবারও তোমাদের লো ওকেস ভি লেখা প্র্যাকটিস করতে হবে হুম ওকে সো মাই ডিয়ার শিম রকিটস आवर लेसन ইজ ওভার